পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রায় 20 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে যশোরের গদখালি ফুলের বাজারে। অন্যান্য বারের তুলনায় এবারের আবহাওয়া অনুকূলে থাকায় সর্বমোট 40 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্য নির্ধারণ করে স্থানীয় ফুল চাষিরা। এবার ফুলের বাম্পার ফলন হওয়ার পাশাপাশি দামও ভালো হওয়ায় খুশি তারা। যশোর প্রতিনিধি BM ফারুকের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। রজনীগন্ধা, গোলাপ, জারভারা, গ্লাডিওলাস সহ প্রায় 11 প্রজাতির ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে যশোরের ঝিকরগাছার অধিকাংশ গ্রাম। চলতি ফুলের মৌসুমে ফাল্গুন, ভালোবাসা দিবস ও 21 ফেব্রুয়ারি সামনে রেখে এ অঞ্চলের চাষিরা প্রায় 1,500 হেক্টর জমিতে ফুলের আবাদ করেছেন, যার অধিকাংশই এরই মধ্যে পৌঁছে গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। এই ফুল থেকে আমাদের সবকিছু উৎপাদন এবং লাভবান আমরা ফুলই, অন্যান্য চাষি ফুল চাষি আমরা লাভবান। আমাদের বেশি কিনে মোটামুটি ভালোভাবে সংসার চলে আর কি। সব রকম ফুলই আমি বিক্রি করি এবং বেশি অনেক লাভে আছে আল্লাহ। এবার আবহাওয়া চাষের অনুকূলে থাকায় উৎপাদনও ভালো হয়েছে, তাই গতবারের ক্ষতি পুষিয়ে উঠতে এবার 40 কোটি টাকা ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ফুল ব্যবসায়ীরা। এই তিনটে অনুষ্ঠানকে ঘিরে 40 থেকে 45 কোটি টাকার ফুল আমাদের এই অঞ্চল থেকে বিক্রি হবে এবং সারা বাংলাদেশে 100 কোটি টাকার ফুল বিক্রি হবে। তবে যশোরের এ ফুলের রাজ্যে যাওয়ার রাস্তার বেহাল দশা হওয়ায় ব্যবসায় কিছুটা ক্ষতি হচ্ছে বলে জানান স্থানীয় ফুল ব্যবসায়ীরা। রাস্তার যে অবস্থা, আমরা যে ফুলটা নিয়ে যাই, নিতে নিতে ফুলটা অনেক ঝাঁকিতে নষ্ট হয়ে যায়, এতে আমরা লসের সম্মুখীন হই। রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা, ফেরিঘাটে যে 2 ঘন্টা 3 ঘন্টা জায়গায়, সেই জায়গায় আমরা 2 দিন 3 দিন পার হয়ে যায় ফেরি পারাপার হতে। ফুল ব্যবসায়ীদের সমস্যা বিবেচনায় দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।